प्यारपुर में रहमत की बरसात हो गई। प्यार से बोलिए ना सुभान अल्लाह। प्यारपुर में रहमत की बरसात हो गई। सैयद मसरूर मियाँ से मुलाकात हो गई। सैयद मसरूर मियाँ से मुलाकात हो गई। पीर मुर्शिद से सबकी मुलाकात हो गई। सैयद मसूद पिया से मुलाकात हो गई। अब शायर की बोलछेन एकटाई छंद तारपर करामात शुनेन। पीरो मुर्शिद से सबकी मुलाकात हो गई। उनार घराना के लक्ष्य करे आला हजरते शेर के लक्ष्य करे शायर लिखे जन की के उनका घराना है नूरी घराना ये कहता है सारा जमाना। ये कहता है सारा जमाना। अरे सबके हो तो पे उनका तराना है। उनकी अजमत हमें भी बताना है। उनकी अजमत मुझे भी बताना है। क्या कि उनका आना उनका आना हाँ उनका आना ही सबसे बड़ी बात हो गई। सैयद मसरूर मियाँ से मुलाकात हो गई। पीरो मुर्शिद से सबकी मुलाकात हो गई। सैयद दूल्हा मियाँ से मुलाकात हो गई। बिरादर अपनारा दीते थाकेन आर जे गजलेर फरमाइश আমার মাওলানা সাহেবরা করেছেন ইনশাআল্লাহ বলবো, তবে একটি কারামাতে দুলহামিয়া আর শুনেন। আল্লাহর নবীদের দ্বারাই যে অলৌকিক ঘটনা ঘটে তাকে মুজেজা বলে, আর ওলিদের দ্বারাই যেটা অলৌকিক ঘটনা ঘটে তাকে কারামাত বলে। হযরতে সাইয়্যদী মাসরুর মিয়া আলাইহির রহমার বাবা হুজুর সৈয়দ দুলহামিয়া আলাইহির রহমা কেমন দরজার ওলি, যে খানকার কথা একটু আগে কারামাতের মাধ্যমে আপনাদেরকে বলছিলাম, শের মোহাম্মদ, শের, আচ্ছা শের মোহাম্মদ সমিতি, উনি 500 টাকা, আলহামদুলিল্লাহ নামই তো শের মোহাম্মদ। জি আল্লাহ ভালো রাখুক। বেরাদার খালা কথা বলিয়েন না, আমার মা খালারা ভাববে যে মলি সাহেব আমাদের জন্য গজলই বলেন। গজল অনেক আছে খালা, একটা গজল আমাকে ওই আপনাদের নাচ ঘাটের একটা ভাই আমার দেখতে পাচ্ছি না আছে না চলে গেছে, ও খুব রিকোয়েস্ট করেছিল যে হুজুর এটা গজল বলিয়েন। আমার মা বোনদের জন্য এটা গজল খুব মানে আমি লিখেছিলাম বহুদিন পূর্বে, গজলটা শেষে বলবো, বসে থাকেন কারামাত শুনেন। এই দেখে মাশাআল্লাহ, কি নাম ভাই আপনার? মহিবুর রহমান সাহেব, মা বাবার নামে 3000 টাকা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বলি আমি পিয়ারপুরে নবীর হাদিস শুনো না। বিসমিল সাহেব, বলি আমি পিয়ারপুরে নবীর হাদিস শুনো না। কি আমার নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না রে। নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না। খালা গল্প করিয়েন না, গজলটা গোটা শোনাবো, তবে একটু বসেন, কারামাতটা আগে শুনেন। কত আছে ওয়াইএস আলী? হুজুর নাম রেখেছেন কত আছে?
এখন জিনারা দান দিবেন এখানে রেখে যান, আমি না বললে কি হবে, আপনাদের নাম আল্লাহর ফেরেশতারা নূরের খাতায় লিখছে। সুবহানাল্লাহ। জি জি, কথা শুনেন, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, ফয়জানে কলিমি, জনাব শাহজাহান আলী সাহেবের ছেলে লালচাঁদ সাহেব কলিমি, এই বছরের জন্য 2000 টাকা আর আগামী বছরের জন্য এই উরুসের জন্য একটা গোটা খাসি, আল্লাহ পাক যেন চিরদিন উনার মুখে রাখে হাসি আর আখেরাতে যেন করে দেন জান্নাত বাসি। মুজিবুরের ছেলে আকবর কলিমি আগামী বছরের জন্য একটা খাসি, আল্লাহ যেন দান কবুল করে মনের আশা পূর্ণ। রওশান কলিমি 500 টাকা, আলহামদুলিল্লাহ বেরাদার। যাই হোক, কারামাস শুনেন, দান জিনাদের দেওয়ার আছে এখানে দেন। এদের বাড়ি হাজি সাহেবের সঙ্গে দেখা করতে গিয়ে আমার আধা ঘন্টা দেরি হয়েছে এখানে আসতে। জি সুবহানাল্লাহ, তাড়াতাড়ি লিখতে হবে, লেখক তাড়াতাড়ি করবে, শুধু নাম বলা মাত্রে যেন লিখেন, ভুলে গেলে কার কাছে চাইবেন, তাই না? তাই না? উরুসের জন্য মাশাআল্লাহ, দেখেন মাটিয়াল, গোটা মাটিয়ালের মাথা বসে আছে, সুবহানাল্লাহ। নাম লিখো মাটিয়াল থেকে, 1000 টাকা জনাব শরফুদ্দিন কলিমি সাহেব, নিচে মাটিয়াল থেকে 1000 টাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আব চলেন, কারামাস শুনেন, দান ওখানে লিখান আর আমাকে একটু বলতে দেন। যেই খানকার কথা আমি একটু আগে বলছিলাম কারামাতের মাধ্যমে, হুজুর দুলহামিয়া কলিমি আলাইহির রহমা নিজের খানকায় আস্তানা আপনার আলিয়াতে বসে আছেন, আর তিলহার দেখেছেন না? অনেকে তিলহার দেখেছেন, তিলহার সাইডের গ্রামের কয়েকটা মানুষ ওরা একে অপরের সঙ্গে পরামর্শ করছে যে শোন, ওলি তো দুনিয়াতে অনেক আছে, তবে সাকলো সুরাত চেহারা এত নুরানি, হুজুর মোহাম্মদ হুসাইন দুলহামিয়া দেখলেই মুরিদ হতে মন করছে। লোকগুলো একে অপরের সঙ্গে পরামর্শ করছেন, একটা কাজ কর ভাই, চল কাটরা যাব, আর কাটরায় গিয়ে হুজুর দুলহামিয়ার কাছে আমরা এই 4-5 জন আমরা মুরিদ হয়ে যাব। তো মুরিদ হব, ওর মধ্যে একটা লোক বলছে যে ভাই মুরিদ হব ঠিকই, কিন্তু হুজুরকে গিয়ে বলবো যে হুজুর মুরিদ হব ঠিক, কিন্তু মুরিদ হওয়ার আগে আগে আমাদেরকে একটা কারামাত দেখান, চল চল, যদি উনি সাচ্চাওয়ালি হন তো কারামাত দেখিয়ে দিবেন, আমরা মুরিদ হয়ে যাব। লোকগুলো তো বেরোলো বাড়ি থেকে, আল্লাহ আল্লাহ, আমার আপনার দাদা পীর হুজুর সৈয়দ মোহাম্মদ হুসাইন উরফ দুলহামিয়া আলাইহির রহমা, দুপুর বেলার টাইম, গরমের দিন ছিল, খানকাতে বসে আছেন, আর ওই 4-5 জন লোক তিলহার সাইড থেকে গাড়িতে এসে নেমে হুজুর দুলহামিয়ার দরবারে চলে এলেন। হুজুর দুলহামিয়া আলাইহির রহমা বসেছিলেন, সালাম জানালেন, সালাম কবুল হয়ে গেল। আর ওই লোকগুলো বলছে হুজুর দুটা কথা বলি, কিন্তু সিলসিলায়ে কলিমি সিলসিলায়ে চিশত আহলে বহেশত, সিলসিলায় চিস্তির একটা নিয়ম আছে কি জানেন, যদি কোনো মুরিদ কোনো কাজ ক্ষেত্রে কাটরাতে পৌঁছিয়ে যায়
গল্প পরে হবে কথা পরে হবে আমার পীর ও মুর্শিদের নির্দেশ আছে মেহমান যখন এসেছে কমপক্ষে একটা গ্লাস ঠান্ডা পানি আগে তাকে খাইয়ে দাও কমপক্ষে এক কাপ চা পান করিয়ে দাও তারপরে কোনো কথা হবে হুজুর দুলহা মিয়া কলিমি বললেন বাবা গল্প পরে হবে প্রথমে পা হাত ধুয়ে নাও পরিষ্কার হয়ে যাও একটু ঠান্ডা পানি খেয়ে নাও একটু চা পান করে নাও একটু টিফিন হয়ে যাক হযরতে দুলহা মিয়া কলিমি খাদিমকে ইশারা করে দিলেন ওই লোকগুলোকে বাবা চা পান খাইয়ে দিলেন চা পান খাওয়া দাওয়া হয়ে গেল হুজুর দুলহা মিয়ার সামনে এসে লোকগুলো বসে গেল আমার দুলহা মিয়া এবার নিজে থেকে জিজ্ঞেস করছেন বাবা বলো তোমরা কি উদ্দেশ্যে এসেছো তোমাদের মনের কথা কি আছে হুজুর দুলহা মিয়াকে লোকগুলো বলতে লাগলো হুজুর গো আমাদের মনের কথা হলো এটা যে আমরা বাড়ি থেকে এসেছি আপনার হাতে হাত দিয়ে বিক্রি হয়ে যাব আমরা মুরিদ হয়ে যাব তবে হুজুর মাপ করবেন একটা কথা বলবো হুজুর মুরিদ হব এটা সত্য আমরা মুরিদ হতে এসেছি এটা কথা বাস্তব তবে হুজুর গো আমরা মুরিদ হওয়ার আগে এটা পরামর্শ করে এসেছি মুরিদ হওয়ার আগে আপনি আমাদেরকে মুরিদ বানানোর আগে আমাদেরকে দয়া করে একটা কারামাত দেখান আমরা কারামাত দেখব তারপর মুরিদ হব হুজুর দুলহা মিয়া কলিমি উনি বলছেন বাবা এই আল্লাহর বান্দা শোনো কারামাত দেখানো যায় না খেয়াল করবেন বাবা হুজুর দুলহা মিয়া বলছেন বাবারে কারামাত দেখানো যায় না আল্লাহ যখন চান নিজের বান্দা বান্দির দ্বারাই কিছু কারামাত ঘটিয়ে দেন আল্লাহ যখন চান কারামাত হয়ে যায় কারামাত নিজে থেকে দেখানো যায় না তবে তোমরা যখন আশা নিয়ে এসেছো বসো যেখানে বর্তমানে বাবা কাওয়ালি হয় মেন গেট তৈরি করা আছে যিনারা কাটরা গিয়েছেন দেখেছেন ওই প্রাচীর ছিল না ওই কাওয়ালির মাহফিল ছাদ করা ছিল না সামনে খোলা ছিল যেটা বর্তমান ন্যাশনাল রাস্তা এ রাস্তাটাও খোলা ছিল বাবা হুজুর দুলহা মিয়া কলিমি বসেছিলেন গরমের দিন ছিল দুলহা মিয়ার রুতবা দেখেন মর্যাদা দেখেন কারামাত বলছি রে বাবা হুজুর দুলহা মিয়া আলাইহি রাহমাত নিজের খানকায় বসে আছেন দুপুর বেলার টাইম গরমের দিন কারামাত দেখতে চেয়েছে তারপর এরা মুরিদ হবে এদের কিসমতে গোলামে কলিমি লেখা আছে হুজুর দুলহা মিয়ার দয়া হয়ে গেছে হুজুর দুলহা মিয়া নিজের নজরটা নিচে করে বসেছিলেন যখন এই প্রশ্ন জেগে গেল কারামাত দেখবে মুরিদে মুরিদ হবে হুজুর দুলহা মিয়া নিজের পবিত্র নজরখানাকে আলে নবী আওলাদে আলী এই মত করে বসেছিলেন বাবা এবার নজরখানাকে এ মত উঁচা করে নিলেন উপরে করে নিলেন আর রোড যেটা রাখা আছে ন্যাশনাল রাস্তা ওই ন্যাশনাল রাস্তার ওই পারে একটা মেয়ে মানুষ খেয়াল করবেন একটা মেয়ে মানুষ মানুষটা ছিল মেয়েটা ছিল বেধর্মী অন্য ধর্মের লোক মুসলমান নয় ওই মেয়েটার পেশা ছিল দই বিক্রি করা মেয়েটা দই বিক্রি করত হুজুর দুলহা মিয়া কলিমি যখন নজর তুললেন ওই মেয়েটা বেধর্মী মেয়েটার মাথার উপরে একটা ডালি ছিল বাবা আপনারা কি বলেন বলেন না একটা ডালি ছিল অনেকে টোকরি বলে এ বেরাদার মেয়েটার মাথায় ডালি ছিল ডালিতে দই ভর্তি করা ছিল হুজুর দুলহা মিয়া কলিমি আলাইহি রাহমাত ওয়া রিদওয়ান যেমনই নজর তুললেন প্রথম নজর ওই মেয়েটার উপরে পড়ে গেল যেমনই বেধর্মী মেয়েটার উপরে নজর পড়া হুজুর দুলহা মিয়া কলিমি আলাইহি রাহমাত ওয়া রিদওয়ানের আলে নবীর নজর পড়ে গেছে খাজা গরিব নওয়াজের বেটার নজর পড়ে গেছে যেমনই নজর পড়ে যাওয়া ওই বেধর্মী মেয়েটা মাথার দয়ের ডালিটাকে মাথা থেকে ফেলে দিল বাবা ডানে বামে গাড়ি ছিল না আল্লাহর হুকুম মেয়েটা দৌড় দিয়ে এই রোডকে পার করে হুজুর দুলহা মিয়ার খানকাতে চলে এলো লোক
গুলো বসে দেখছে হুজুর দুলহা মিয়া কিছু বলেনি মেয়েটা দৌড়তে দৌড়তে এসে হুজুর দুলহা মিয়ার কদমে পড়ে গিয়ে বলছে ওগো আলে নবী আওলাদে আলী আর দেরি করিয়েন না আমাকে নবীর কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে নেন দুলহা মিয়া কালিমি উনার নাম যদি নিগা জেলে দেন তবে ধর্মী কলমা পড়ে মুসলমান হয়ে যাবে উনি মোহাম্মদ হুসাইন দুলহা মিয়া আর আপনারা খুশ নসিব যে দুলহা মিয়ার বেটা মাসরুর মিয়ার হাতে মুরিদ হাত দিয়ে মুরিদ হয়ে গেছে উনারই আব মুদাসসির ছেলেটা যদিও অল্প বয়সে জানিনা ভিডিওতে কোন কোন মোবাইলে শুনেছে যে হুজুর দুলহা মিয়ার কারামত বেধর্মী কোন লোকের প্রতি যদি নিগাহ ঢেলে দেন হুজুর মাফ করবেন আর কারামাত দেখার দরকার নেই বুঝে গেছি দুলহা মিয়া কেমন অলি নজর দিয়ে দিলে বেধর্মী কলমা পড়ে মুসলমান হয়ে যায় এর থেকে বড় কারামাত আর কিছু হতে পারে না হুজুর আপনার গোলামি কবুল করে নিলাম আপনি আমাদেরকে মুরিদ করে নেন আপনার গোলাম হয়ে গেলাম উরুসে দুলহা মিয়া নারে তাকবীর নারে রিসালাত হযরতে গেরামি মাশাআল্লাহ বিরাদরানে ইসলাম বাপরে নতুন মানকাবাত আপনাদের ভিজে গেল গো আল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ মানকাবাত শোনাচ্ছি বাপরে রাত তো অনেক হয়ে গেছে গো আমিও বলছি বেশি হয়নি না না বেশি বাজেনি ওই 10টা বেজে 2 ঘন্টা 39 মিনিট বেশি বাজেনি বাপ বেশি বাজেন এরকমই হবে না খুব ভালো বুঝেছেন আপনি আল্লাহ ভালো রাখুক বেরাদারানে ইসলাম হযরতে গেরামি মুয়াজ্জাজ আপনাদের কেশিয়ার সাহেব এতক্ষণে বুঝেছে বেরাদার আল্লাহ ভালো রাখুক সকলকে আপনারা দাওয়াত কবুল করে যাবেন সিডনির ভালো একটা ব্যবস্থা কমিটির লোক আপনাদের জন্য করেছে খাওয়া দাওয়া করে যাবেন 2-4 মিনিট আর বসেন আমি 2-4টি কথা বলবো যে হুজুর দুলহা মিয়া কালিমি একটা বেধর্মীর প্রতি নজর দিলেন তো কলমা পড়ে মুসলমান হয়ে গেল মুয়াজ্জাজ আব হুজুর দুলহা মিয়া কালিমি বেটা হুজুর মাসরুর মিয়ার নিগাহে কারাম দেখেন মানব তো মানব হুজুর মাসরুর মিয়া কালিমি ওনার নাম যিনি জিন জাতিকেও কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে নিজের মুরিদ বানিয়ে নেন জিন জাতিকে হুজুর সাইয়্যাদি মাসরুর মিয়া কালিমি আলাইহি রাহমা মুরিদ বানিয়েছেন এটা মালদার সরজমিনের ওয়াকিয়া কারামাত ইনশাআল্লাহ বলে দেব তবে একটু বসেন।